নটি টোটো চুরি, শিকার যুবকের পরপর টোটো চুরির তদন্তে নেমে সাফল্য অশোকনগর থানার পুলিশের। ঘটনায় গ্রেপ্তার তিন যুবক, এদিন ধৃতদের তোলা হয় আদালতে। নটি টোটো চুরি, শিকার যুবকের পরপর টোটো চুরির তদন্তে নেমে সাফল্য অশোকনগর থানার পুলিশের। ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় বারাসত আদালতে। টোটো চুরির ভয়ে রাতে ঘুম উড়েছে টোটো চালকদের। রাতের অন্ধকারে বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল টোটো। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর থানা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অশোকনগর থানা এলাকা থেকে বেশ কয়েকটি টোটো চুরি হয়েছে। এরপরই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটো চালকরা। ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য অশোকনগর থানার পুলিশের। টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে তিনজনকে টোটো চুরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি চোরাই টোটো। গ্রেপ্তার করার পাশাপাশি ধৃতদের এদিন তোলা হয় বারাসত আদালতে। অশোকনগর থানার পুলিশ অভিযুক্তদের 7 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানায়। পুলিশ সূত্রে জানা যায়, তিন অভিযুক্ত তাদের টোটো চুরির কথা স্বীকার করেছে। সেই সাথে তারা জানায়, একটি দুটি নয়, 9-9টি টোটো চুরি করেছেন তারা। পুলিশ সূত্রে আরও জানা যায়, তিন অভিযুক্তের নাম শাজাহান মণ্ডল, বাড়ি গুমার ছোট বামুনিয়া এলাকায়, রাহুল দে, বাড়ি অশোকনগর মানিকতলা এলাকায়, এবং সহরা মণ্ডল, বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। জানা যায়, এদিন বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অশোকনগর অগ্রদূত ক্লাব এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। ঘটনার তদন্তের পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার কারণে রীতিমতো ক্ষিপ্ত টোটো চালকরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।